গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু কাশ্মীর, ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর ঘটেছে একাধিক হামলার ঘটনা। স্থানীয় সময় বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ শাখা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্য পাল্টা গুলি চালায়। শুরু হয় দুপক্ষের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ। এতে ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা সহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। তবে অস্ত্রধারীদের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গত কয়েক বছরে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গলে একের পর এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে এই ঘন জঙ্গল। অস্ত্রধারীরা নিজেদের অবস্থান লুকানোর জন্য এই ঘন বনাঞ্চলকে ব্যবহার করে থাকে বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর। এর আগে গত সপ্তাহে রাজৌরি জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত হন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।